নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। চিজ খেতে মোটামুটি সকলেই ভীষণই পছন্দ করে। বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু কিছু কম নয়। বিশেষ করে পিৎজা যেমন আমরা খাই, আর পিৎজাতে আমাদের প্রয়োজন মোজরেলা চিজ। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে, মাত্র দুটি উপকরণ দিয়ে মোজরেলা চিজ কিভাবে তৈরি করতে হয়। দেখে নেওয়া যাক পারফেক্ট মোজরেলা চিজের রেসিপি। মোজরেলা চিজ বানাবার জন্য নিয়েছি 4 প্যাকেট ফুল ক্রিম দুধ। 4 প্যাকেট মানে 2 লিটার। অবশ্যই এখানে ফুল ক্রিম দুধই ব্যবহার করতে হবে। কড়াইতে আমি সবকটা দুধের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি। সবকটা দুধের প্যাকেট কড়াইতে ঢেলে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে গরম করে নেব। দুধ ওতলানোর বা দুধ ফোটানোর কিন্তু প্রয়োজন নেই, আর দুধটাকে ক্রমাগত এইভাবে নাড়তে হবে যাতে দুধটা ভালো মতন চারিদিকে সমানভাবে গরম হয়ে যায়। হালকা গরম করলে কিন্তু হয়ে যাবে। আবারও বলছি, চিজ বানাবার জন্য দুধ ফুটিয়ে দুধ ওতলানোর কোনো প্রয়োজন নেই। আর দুধটা এমন গরম করতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায়। দেখুন, আমি আঙুলটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি। ঠিক এই রকম গরম অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি সময় ধরে দুধ গরম করবার একেবারেই দরকার নেই। নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার। মোজরেলা চিজ বানাবার জন্য কিন্তু আমাদের হোয়াইট ভিনিগার বা সিরকার প্রয়োজন। 3/4 কাপ ভিনিগার আমি নিয়েছি। পাতিলেবুর রস বা টক দই বা ছানা কাটাবার পাউডার কিন্তু ব্যবহার করলে হবে না, ভিনিগারই ব্যবহার করতে হবে। দুধটাকে আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জলটাকে গরম করে নেব। অপরদিকে যে দুধটা আমি হালকা গরম করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প পরিমাণে ভিনিগার দিচ্ছি, আর সমানে স্প্যাটুলা বা হাতা দিয়ে নাড়তে থাকছি। ভিনিগার দিতে হবে আর হাতা দিয়ে কিন্তু নাড়তে হবে। খুব গরম দুধের মধ্যে কিন্তু কখনোই ভিনিগার দেবেন না, তাহলে ছানা কেটে যাবে, পারফেক্ট মোজরেলা চিজ তৈরি হবে না। মোজরেলা চিজ বানাবার জন্য দুধের টেম্পারেচারটা কিন্তু আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে আমি ভিনিগার দিতে থাকছি আর ক্রমাগত নাড়ছি। দেখুন, ধীরে ধীরে দুধটা কার্ডল হতে শুরু করে দিয়েছে আর একটা পিচ্ছিল মন্ড তৈরি হবে। সম্পূর্ণ ভিনিগারটাই আমি দিয়ে দিলাম। 2 লিটার দুধের জন্য আমাদের প্রয়োজন হলো 3/4 কাপ ভিনিগার। দেখুন, দুধটা কেটে গেছে আর একটা পিচ্ছিল মন্ড তৈরি হয়ে গেছে। এবার একটা বড় স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে তুলে নেব। হাত দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে তুলতে পারেন, তবে আমি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত যে জলটা থাকবে সেটা ঝরে যাবে। এবার এই চিজটার থেকে অতিরিক্ত জলটা কিন্তু চেপে চেপে ফেলে দিতে হবে। খুব জোরে চেপে চেপে কিন্তু জল ফেলবেন না, আস্তে আস্তে করে এইভাবে চিপে চিপে জলটাকে ফেলে দেবেন। আর এটা কিন্তু কোনো সুতির কাপড়ে মুড়ে করবার দরকার নেই, হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে। দেখুন, আমি ধীরে ধীরে দু হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে চিজের মধ্যে থেকে জলটাকে ফেলে দিচ্ছি। এর মধ্যে যতটা পরিমাণ জল ছিল ততটা পরিমাণ আমি জলটা মোটামুটি ফেলে দিয়েছি। এখনো অনেকটাই জল রয়েছে, তবে পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করছি না, রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলই ব্যবহার করছি। কিন্তু 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঘি বা বাটার বানাবার জন্য যেমন আমরা বারবার পরিষ্কার জল দিয়ে বাটারটাকে ধুয়ে নিই, মানে যত পরিষ্কার হবে তত কিন্তু চিজ বা বাটার পারফেক্ট হয়। এর আগে আমি ঘি বানানোর রেসিপিতে কিভাবে বাটার বানাতে হয় সেটা দেখিয়েছিলাম। আপনারা যদি ঘি এর রেসিপিটা দেখে না থাকেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। আর এই যে আমি
চিজটাকে বারবার করে জলে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু 3 থেকে 4 বার অবশ্যই করতে হবে। 3 থেকে 4 বার জল বদলে বদলে চিজটাকে ধুয়ে নিতে হবে। আস্তে আস্তে যখন জলের ঘোলাটে ভাবটা কমে আসবে তখনই বুঝবেন চিজটা ধোয়া হয়ে গেছে। আমি এই কাজটা 3-4 বার করে নিয়েছি আর মোটামুটি জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চিজটা দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ঘোলাটে জলটা ছিল সেটাকে ফেলে দিয়েছি, ওই একই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি আবারও একবার ধুয়ে নিচ্ছি আর অতিরিক্ত যে জলটা আছে সেটাকে হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি। এবার যে পাত্রে লবণ দেওয়া গরম জল করেছিলাম সেই পাত্রের মধ্যে চিজটাকে নিয়ে নিলাম। তারপর গরম জলের মধ্যে উল্টে পাল্টে 2 থেকে 3 বার আমি চিজটাকে আবার ধুয়ে নেব। খুব বেশি জল কিন্তু গরম করবেন না। দেখুন আমি জলটা এমন গরম করেছি যাতে আমি নিজেও তার মধ্যে হাত ডোবাতে পারছি। যদি অতিরিক্ত জল গরম হয় তাহলে কিন্তু চিজ গলে যাবে। দু থেকে তিন বার হালকা গরম জলের মধ্যে উল্টে পাল্টে চিজটাকে ধুয়ে নেওয়ার পর আবারও আমি স্ট্রেনারের সাহায্যে চিজটাকে তুলে নিচ্ছি আর স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত জলটা ঝরে যায়। ওই একই বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা আইস কিউব। এই বরফের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জলও দিয়ে দিলাম। তারপর মোজরেলা চিজটাকে এই একদম ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই ধোয়ার প্রসেসটাই কিন্তু আমাদের মোজরেলা চিজ তৈরি করবার জন্য বেশ কয়েকবার করতে হবে, তাহলে পারফেক্ট মোজরেলা চিজ তৈরি হবে। তারপর আবারও ওই একই রকম ভাবে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত জলটাকে ছড়িয়ে নিতে হবে। এখানেও 2-3 বার ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে অতিরিক্ত জলটাকে ছড়িয়ে তুলে নিতে হবে। ঠান্ডা জল দিয়েও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। চিজটা একটা শেপ নিয়ে নিয়েছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তারপর একটা নিয়েছি ক্লিন র‍্যাপ। যদি আপনাদের কাছে ক্লিন র‍্যাপ না থাকে তাহলে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন, তবে ক্লিন র‍্যাপ থাকলে কিন্তু বেশি ভালো হয়। এবার এই চিজটাকে আমি ক্লিন র‍্যাপের ওপর নিয়ে নেব। তারপর ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। মোজরেলা চিজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ভালো করে ক্লিন র‍্যাপ দিয়ে র‍্যাপ করে নিয়েছি। তবে এই মোজরেলা চিজটাকে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে, বা ওভারনাইটও আপনারা রেখে দিতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই হবে। নর্মাল ফ্রিজে আমি 4 ঘন্টা মোজরেলা চিজটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি বের করে নিয়ে দেখাচ্ছি, দেখুন আমাদের পারফেক্ট মোজরেলা চিজ কেমন তৈরি হয়েছে। আর কতটা পরিমাণ চিজ তৈরি হয়েছে সেটাও আমি ওয়েট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 লিটার দুধ দিয়ে আমার 280 গ্রাম মোজরেলা চিজ তৈরি হয়েছে আর 1 লিটার দুধ দিয়ে 170 গ্রাম মোজরেলা চিজ কিন্তু তৈরি হয়েছে। আর এই মোজরেলা চিজ আপনারা কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে 3 থেকে 4 মাস অবশ্যই রেখে দিতে পারেন। দেখুন আমি চিজটা কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের মোজরেলা চিজ কেমন তৈরি হয়েছে। একদম পারফেক্ট টেক্সচারে কিন্তু মোজরেলা চিজ তৈরি হয়েছে। আর এটাকে আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি। এখনো বেশ নরম আছে, কারণ আরও যদি 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে বেশি ভালো হয়। তবে আমি একটা চিজ টোস্ট করেও আপনাদের শেয়ার করছি। কিছুটা পরিমাণ আমি টুকরো করে কেটে নেওয়া মোজরেলা চিজ একটা ব্রেডের ওপর দিয়ে দিলাম। গ্রেট করে আমি ইউজ করছি না, আমি টুকরো করে কেটে নিয়ে চিজটাকে ইউজ করছি। আর এই ব্রেডটাকে আমি এবার একটা গরম তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তারপর ঢাকা দিয়ে মিনিট তিন চারেক লো ফ্লেমে রেখেছি। দেখুন চিজ কিন্তু ওপর থেকে ধীরে ধীরে মেল্ট হতে শুরু করে দিয়েছে। কভারটাকে আমি খুলে নিলাম, দেখুন দেখতেই পাচ্ছেন চিজ কেমন মেল্ট হতে শুরু করে দিয়েছে। এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু এর মধ্যে আমি লবণ আগেই দিয়েছিলাম, মানে চিজটা প্রসেস করবার সময়তে আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আর আলাদা করে লবণ দিচ্ছি না। তৈরি হয়ে গেছে ঘরে বানানো মোজরেলা চিজ দিয়ে চিজ টোস্ট। আর দেখুন কতটা সুন্দর মোজরেলা চিজ কিন্তু তৈরি হয়েছে, একদম পারফেক্ট মোজরেলা চিজ তৈরি হয়েছে। আমার আজকের এই মোজরেলা চিজের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও পারফেক্ট মোজরেলা চিজ তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।